আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদান 10 গুণ দেন কয় গুণ দেন আর খারাপ কাজের প্রতিদান যতটুকু আপনি খারাপ কাজ করেছেন ওরই সমপরিমাণ বদি লেখেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বান্দাকে ভালোবাসেন একটা নেক কাজ করলে আল্লাহ ওর সাথে আরো 9 গুণ বাড়ায়া 10 গুণ দেন সুবহানাল্লাহ বলেন না আর একটা পাপের কাজ করলে আল্লাহ আর গুণ দেন না ওই একটা পাপ করেছে একটাই বদি লেখা হয় পাপ লেখা হয় আর 9 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় না এর পরেও যদি আমরা গুনাহের জায়গায় সামনে অগ্রগামী হই দুর্ভাগা ছাড়া কি আর কিছু আছে না একটা নেক কাজ করলে 10 গুণ দিবেন কারো কারো জন্য 700 গুণ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইখলাসের ভিত্তিতে নেকিকে বর্ধিত করেন সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা